আমরা দেখতে পাচ্ছি যে গফরগের প্রতিটা কেন্দ্র এবং পাগলা থানার ম্যাক্সিমাম কেন্দ্রগুলি তাদের দখলে চলে গিয়েছে এবং তারা জোরপূর্বক ভোট দিচ্ছে। এখানে প্রশাসন নীরব। আমি জেলা রিটার্নিং অফিসার, ইউনো এবং সহকারী রিটার্নিং অফিসার, অ্যাসিলেন্ট এবং ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে অবহিত করেছি। কেউ কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না, পুলিশ প্রশাসনও নীরব রয়েছে। সুতরাং এই নির্বাচন করা থাকা তো কোনো অর্থহীন। আমি গফরগাঁও উপজেলার ভোটারদের এবং গফরগাঁওবাসী পাগলা থানাবাসী ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ, জনগণের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা ধৈর্য ধরেছেন, মার দূর খেয়েছেন, অনেক নেতাকর্মী আহত হয়েছেন। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আজকে সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে, ভোট দেওয়ার কোনো পরিবেশ নাই, সুষ্ঠু পরিবেশ নাই, নিরাপদ থাকার না কারণে আমি গফরগাঁও ময়মনসিং 155 সংসদীয় আসন, ময়মনসিং 10 গফরগাঁও আসন থেকে আমার ট্রাক প্রতীকের যে প্রার্থিতা, আমি আজকের ভোট বর্জন ঘোষণা করলাম। আমি আমার এখান থেকে উইথড্র করে নিলাম, কারণ এই সমস্ত এইভাবে জোরপূর্বকভাবে ভোট দিয়ে কোনো ফল আসবে না, এটা একটা প্রহসন। সুতরাং এই প্রহসনের নির্বাচনে আমি বর্জন করলাম। ধন্যবাদ আপনাদের সকলকে।